হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকের ভিডিওতে আমরা দেখাবো কি করে একটা এলইডি বাল্বকে ঠিক করতে হয় এই যে লাইটটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে এটা একটা এলইডি লাইট আর আমরা বাড়িতে প্রায় দেখতে পাই যে কিছু কিছু টাইমে এরকম করে ফ্লিকার করতে থাকে ঠিক করে জ্বলছে না অথবা কমপ্লিটলি বন্ধ থাকে যেটা অন করার পরও জ্বলতে পারে না ঠিক আছে যে এই যে বাল্বটা আমার কাছে আছে এটা ফ্লিকার করছে ওকে আর আরেকটা বাল্ব আমার কাছে আছে এই যে আরেকটা যে এল বাল্ব আছে এই বাল্বটা কিন্তু একদমই জ্বলছে না এটা ফ্লিকার করছে না এটা একদমই জ্বলছে না তো এটা ফ্লিকার করছে আর এটা জ্বলছে না আজকে আমরা দেখব কি করে আমরা এই লাইটগুলোকে ঠিক করতে পারি নিজেদের বাড়িতে তো প্রথমত আমাদের কি করতে হবে ফার্স্টে আমরা যখন এরকম লাইটকে ঠিক করব তখন আমাদের কাজ কি হবে এই এলইডি ইডি বাল্বের যে ক্যাপটা আছে এই ক্যাপটাকে আমাদেরকে খুলে ফেলতে হবে এলডি বাল্বের ক্যাপটা খুলে ফেললে আমরা এরকম জিনিস একটা দেখতে পাবো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অনেকগুলো এলইডি আমার লাগানো আছে ওকে আর তার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা পার্টিকুলার এল আছে এই যে এলইডিটা আছে এই এল কিন্তু একদমই জ্বলছে না ঠিক আছে এই যে এলডি বাল্বগুলো তৈরি হয় এলডি বাল্বগুলোর মধ্যে প্রত্যেকটা এল বাল্ব এখানে সিরিজে কানেকশন করা থাকে তো সিরিজে কানেকশান করার জন্য যদি কোনো একটা পার্টিকুলার এলডি বাল্ব যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার পুরো সার্কিটটাকে ড্যামেজ করে দেয় তাহলে আমাকে প্রথমে দেখতে হবে যে কোন পার্টিকুলার এডি ইডি এখানে জ্বলছে না অথবা কোন পার্টিকুলার এডি বাল্বটা এখানে ড্যামেজ আছে সেটা আমাদের জোগাড় করতে হবে সেটা আমরা কী করে বার করবো যে কোন লাইটটা খারাপ আছে আমরা দেখবো যে প্রত্যেকটা লাইটকে যদি অফ করি আমরা এখানে দেখো এই যে এলডি লাইটগুলো আছে এর মধ্যে বেশিরভাগ লাইটস সিমিলার দেখতে হবে কিন্তু একটা দুটো লাইট হবে যে লাইটের ভিতরে দেখতে হবে ব্ল্যাক আছে এটা যেমনটা ব্ল্যাক আছে ঠিক আছে সিমিলারলি আমি যদি আইটিএলডি লাইটকে খুলি এই যে এলডি লাইটটা আছে পাশাপাশি আমি রাখছি এই বাল্বটা দেখো এখানে কিন্তু প্রত্যেকটাই প্রায় হলুদ কিন্তু এই যে লাইটটা আছে এই এলডি বাল্বটা আছে এই বাল্বের মধ্যে একটু হালকা একটা ব্ল্যাক ডট আছে দ্যাট মিন এই যে এলইডি লাইটটা আছে এই লাইটটা নষ্ট হয়ে গেছে এই লাইটটা নষ্ট হয়ে যাওয়ার জন্য আমার পুরো সার্কিটটাকে ড্যামেজ করে দিচ্ছে ওকে তো আমাদের কাজ কি হবে আমাদের কাজ হবে যে পার্টিকুলার এই যে লাইটটা আছে এটাকে রিমুভ রিমুভ করে করে দেওয়ার পর দেখা যে আমাদের কাজ করছে করছে কি না তাহলে দেখা যাক আমার কাছে একটা জাম্পার ওয়ার আছে ওকে এই জাম্পার ওয়ার দিয়ে আমি কি করব আমি চেষ্টা করবো এটাকে শর্ট করার তোমার দেখতে পারো এখানে যখনই আমি শর্ট করছি এল লাইটটা কিন্তু পুরোপুরি চলে গেছে তাই না আগে এটা ফ্লিকার করছিল কিন্তু এখন আর ফ্লিকার কিন্তু করছে না তাই তো তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে কোনো রকমে যদি আমরা এই এল লাইট যেটা আছে এই যে এল লাইটটা আছে এটাকে যদি আমরা রিমুভ করতে পারি অথবা যদি শর্ট করে দিতে পারি তাহলে কী হবে এই বাল্বটাকে আমরা আবার রিউজ করতে পারবো তাই তো আমরা এটার জন্য দেখলাম এবার সিমিলারলি আমরা পরের লাইটটার জন্য দেখি এই এলডি লাইটটা কি কোনটা বলেছিলাম আমি এই যে এলইডিটা আছে স্ক্রিনে দেখা যাচ্ছে এই লাইটটাতে প্রবলেম আছে তাই তো তাহলে আমাকে এটাকে শর্ট করতে হবে দেখা যাক এটাকে শর্ট করলে এটা জলে কি জলে না দেখো এটাও জলে গেছে তাই না তাহলে আমি এই এলইডি লাইটটাও দেখালাম যে যদি আমি ওই পার্টিকুলার এল ইডিকে বাইপাস করতে পারি তাহলে কিন্তু আমার এলইডিটা আবার পুরোপুরি ঠিক হয়ে যাবে ঠিক আছে এবার আমি তোমাদেরকে দেখাবো কি করে আমি ওই লাইটটাকে শর্ট যেহেতু যখন লাইটটা জ্বলবে তখন তো আমাদের পক্ষে পসিবল না এরকম করে হাত দিয়ে ধরে থাকা তাই না তাহলে আমাকে একটা পার্মানেন্ট সলিউশন দরকার যাতে আমি আবার ক্যাপটাকে পরিয়ে দিয়ে লাইটটা ইউজ করতে পারি তো এবার আমি তোমাদেরকে দেখাবো কি করে আমি ওই লাইটটাকে রিমুভ করতে পারি দিয়ে ওই জায়গাটা শর্ট করতে পারি ঠিক আছে তো দেখো আজকে আমি এখানে নিচে একটা আয়রন এটাকে বলা হয় সোল্ডারিং আয়রন ঠিক আছে এখানে যে এডি লাইটগুলো আছে প্রত্যেকটা এলইডি লাইট কিন্তু আমার এই যে বোর্ডটা আছে বোর্ডের মধ্যে মাউন্ট করা আছে ঠিক আছে তো যখন আমি এলডি লাইটটাকে তোলার চেষ্টা করব আমি কি করব আমি জাস্ট সোল্ডারিং আয়রন দিয়ে এটা তুলে দেবো ইন্ডিয়াতে সোল্ডারিং আয়রন একশো টাকার মধ্যে পাওয়া যায় তো বাড়িতে যদি একটা সোল্ডারিং আয়রন থাকে এরকম অনেক কাজ আমরা করতে পারি ঠিক আছে ইভেন বাড়িতে যত এলইডি লাইট আছে তুমি সব ঠিক করতে পারবে তো আগে আমাকে এটাকে হিট করতে হবে এটা হিট হতে একটু টাইম লাগে আমাদের কাছে এখানে আছে শোল্ডারিং কয়েল যেটাকে আমাদের দিয়ে শোল্ডার করব ঠিক আছে তো জাস্ট যে যে আমরা গরম গরম হয়ে কি হয়নি কিন্তু গেছে ঠিক আছে তো আমাকে খুব কেয়ারফুলি এই এলইডিটাকে তুলতে হবে এখানে দেখো এলইডি লাইটটা উঠে গেছে ওখান থেকে ঠিক আছে তাহলে আমরা কি করব এখানে আমরা জাস্ট এই জায়গাটাতে একটু শোল্ডারিং করতে হবে এবার দেখো লাইটটা জ্বলছে তো আমি কি করলাম ওখান থেকে এল লাইটটা তুলে দিলাম এলইডি লাইটটা তুলে দেওয়ার পরে আমরা এখানে ওই পয়েন্টটাকে সোর্সের সাথে কানেক্ট করে দিলাম ঠিক আছে তা দেখতে পাচ্ছ যে লাইটটা জ্বলছিল একটু আগে সেটা কিন্তু এখন খুব ভালোভাবেই জ্বলছে ঠিক আছে এবার তোমরা দেখো এই লাইটটা আমরা ঠিক করলাম এবার লাইটটাকে আমরা লাগাচ্ছি দেখা যাক লাইটটা জ্বলে কিনা এবার দেখো লাইটটা কিন্তু পুরোপুরি ঠিকভাবেই চলছে এবার আমরা এই এল লাইটটা দেখি এই যে এলইডি লাইটটা ছিল এটাতে আমরা দেখছিলাম যে ফ্লিকারিং করছিল ঠিক আছে তো এবার দেখা যাক এই লাইটটাকে আমরা কী করে ঠিক করতে পারি আমরা যদি এখানে ডাইরেক্টলি শোল্ডার করে দিই তো তোমরা দেখতে আমি এই জন্য সেম করলাম আমরা প্রথমে আইডেন্টিফাই করলাম কোন এলইডিটা খারাপ আছে সেই এলইডিটাকে আমরা বাইপাস করলাম বাইপাস করার পর আমরা দেখতে পাচ্ছি যে এরিটা নর্মালি জ্বলছে ইন জেনারেল আমরা যখনই বাড়িতে কোনো লাইট খারাপ হয়ে যায় আমরা সেটাকে ফেলে দিই তাই না তো আজকে থেকে আমি মনে করি এই ভিডিওটি যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা নিজে থেকেই এলইডি গুলোকে ঠিক করতে পারবে আই থিঙ্ক এগুলো একশো থেকে দেড়শো টাকা করে দাম তো সেই লাইটটাকে তোমরা আই থিঙ্ক উইদিন হাফ অ্যান আওয়ার তোমরা নিজের বাড়িতেই ঠিক করতে পারবে ওকে তো তোমাদের যদি এরকম ভিডিও দরকার পড়ে যে হোম অ্যাপ্লায়েন্সের কিছু খারাপ হয়েছে ঠিক করতে হবে সেটা তোমরা কমেন্ট বক্সে বলতে পারো আমি চেষ্টা করব সেই ভিডিও তোমাদের জন্য নিয়ে আসা সো দ্যাটস অল ফর দিস ভিডিও সিভ ইন দা নেক্সট ওয়ান